আজকের লেকচারে আমরা দেখব অ্যাট্রিবিউট অফ এন অবজেক্ট। এটা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যে প্লেলিস্ট এর 3 নম্বর ভিডিও বলতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য ক্লাস 9 এন্ড 10 ICSE বোর্ডের জন্য এই প্লেলিস্ট মেনলি আমরা তৈরি করছি। আরো যারা মোটামুটি যারা কলেজ লেভেল বেসিক যাওয়া যারা দেখতে চাও তারাও কিন্তু এদের জন্য অ্যাপ্লিকেবল, তোমরা চাইলে এখানে দেখতে পারো। তো অলরেডি এই প্লেলিস্টে 2টো ভিডিও চলে এসেছে যেখানে কিনা আমরা বেসিক ইন্ট্রোডাকশন অফ উপস দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের প্রোগ্রামিং যে ক্যারেক্টারিস্টিক অফ উপসটা কিন্তু আমরা অলরেডি বা প্রপার্টিজ অফ উপ বলতে পারি, যেটা কিন্তু এই 2টো ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখন এই কনসেপ্টটাকে জানো না তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনও দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা ক্লিক করে ওখানে গিয়ে 2টো ভিডিও, আগে 2টো ভিডিও যেটা বেসিক কনসেপ্ট বা একদম বলতে পারো বিল্ডিং ব্লক, সেটা তোমরা কিন্তু একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা যখন ডিল করবো এই টপিকটার উপর যেটা কিনা অ্যাট্রিবিউট অফ এন অবজেক্ট, সেটা কি বলছে সেটা আমরা জানবো। তাকে বলে অ্যাট্রিবিউট অফ এন অবজেক্ট। জানার জন্য আগে তুমি জানতে হবে যে একটা ক্লাসের মধ্যে, একটা ক্লাস যে আমরা জানলাম যে ক্লাস এবং অবজেক্ট দিয়ে উপসকে ইমপ্লিমেন্ট করি, একটা ক্লাসের মধ্যে মেনলি কি থাকে। ক্লাসের মধ্যে মেনলি 2টো জিনিস থাকে, একটাকে বলা হয় যেটা গ্লোবাল টার্ম, উপসের কথা বলবো না, বলা হচ্ছে প্রপার্টিজ বা প্রপার্টি থাকে, আর একটা থাকে হচ্ছে তোমার বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, বা সিম্পল কথা একটা প্রপার্টিজ বলতে পারো, একটা বলতে পারো বিহেভিয়ার থাকে। তো এই প্রপার্টি আর বিহেভিয়ার কথাটা কিভাবে কি বলছি, এটার মানেটা কি, সেটাকে আমরা মেনলি এখান থেকে আমরা দেখি। ধরে নাও একটা ক্লাসের নাম দিলাম আমি ডগ, ডগ টাইপের ক্লাস হতে পারে, এবং ডগের ডগের অবজেক্ট কি হতে পারে যদি আমি বলি, ডগের অবজেক্ট হতে পারে জার্মান শেপার্ড, জিএস হতে পারে জার্মান শেপার্ড, একটা পাগ হতে পারে, পিইউজি বললাম পাগ, এরকম অনেক রকম অ্যালসেশিয়ান এরকম অনেক ধরনের কুকুর হতে পারে, আমি সেখানে আর গেলাম না। ডগ এর ক্লাসের কিছু অবজেক্টসের নাম বললাম, বা ডগ ইজ আ ক্লাস। তো তার প্রপার্টির মধ্যে কি হতে পারে, দেখো প্রপার্টির মধ্যে এক হতে পারে নাম্বার অফ আই বা নাম্বার অফ লেগ একটা প্রপার্টি হতে পারে, তাহলে হতে পারে নাম্বার অফ ইয়ার্স একটা প্রপার্টি হতে পারে, খুব ভুল না বললে নাম্বার অফ আই হতে পারে, কতগুলো চোখ আছে এটা একটা প্রপার্টির মধ্যে পড়ছে, ঠিক আছে। আর যদি আমি প্রপার্টি রাখি, যদি এরকম বলতে পারি যে আমাদের হাইট, তাহলে হাইট কত, এটা ওয়ান কাইন্ড অফ প্রপার্টি, মানে ডগ ক্লাসের প্রপার্টি, এটাকে একটা সিম্পল কথা বলতে পারি হাইট, এটা ওয়েট হতে পারে, তার একটা ইজ এ প্রপার্টি, আর এটা কালার ইজ আ প্রপার্টি, এগুলো প্রপার্টি একটা, মানে কুকুর যদি ডগ ইজ আ ক্লাস হয় তাহলে দিজ আর অল দ্য প্রপার্টিস। বিহেভিয়ার কি, বিহেভিয়ার হচ্ছে সাউন্ড অফ বার্ক, সাউন্ড অফ বার্ক মানে আমাদের যে ওই যে ভৌ ভৌ করছে, সবার কিন্তু ভৌ ভৌটা যে সাউন্ডটা কিন্তু এক না। দ্বিতীয় হচ্ছে যে হাউ দে ইট, কিভাবে তারা খাবার খাচ্ছে, দে আর দ্য বিহেভিয়ার্স বলতে পারো, হাউ দে স্পিড অফ রান, ঠিক আছে, হাউ দে রান, সবাই কি একইভাবে হাঁটে, একইভাবে দৌড়ায়, একইভাবে করে, হাউ দে রান যদি বলি, দিজ আর অল দ্য বিহেভিয়ার্স বলতে পারো, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এক একটা ক্লাসের মধ্যে 2টো জিনিস থাকছে, একটা ছেলে প্রপার্টি বলা হয়, একটাকে বলা হয় বিহেভিয়ার বলা হয়। এবার প্রপার্টিকে আমরা যেটা নর্মালি দিয়ে কথা বললাম, উপসের ভাষায় ও প্রপার্টিকে বলা হয় ইনস্টেন্স ভেরিয়েবল বলা হয়, কি হয় মেম্বার ভেরিয়েবল বলতে পারো, এটাকে আমাদের ওয়ান কাইন্ড অফ ইনস্টেন্স না মেম্বার ভেরিয়েবল বলা হয়। আর বিহেভিয়ারকে বলা হয় মেম্বার ফাংশন বলা হয়, কি বলা হয় মেম্বার ফাংশন, দুটো কথা ভুলবে না কখনো, এটা উপসের গল্প বলছি আমি, যাওয়াই ঢুকিনি। সব জায়গায় যখন আমরা করবো একটা ক্লাসের মধ্যে 2টো জিনিস থাকে, একটাকে বলা হয় প্রপার্টি থাকে, একটাকে বলা হয় বিহেভিয়ার থাকে। প্রপার্টি মানে সেগুলোকে বলা হয় মেম্বার ভেরিয়েবলস বলে, আর বিহেভিয়ার মানে বলা হয় মেম্বার ফাংশন বলে। এবার আমরা এই প্রপার্টিসকেও ফার্দার ডিভাইড করতে পারি মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনকে, দুটো টাইপে একই ব্যাপার, একটা হলো স্ট্যাটিক, একটা হলো ইনস্ট্যান্স, ঠিক আছে, কথাটা বুঝে নাও। দেখো আমাদের নাম্বার অফ লেগ ইয়ার আই, পৃথিবীর যত ধরনের কুকুর হয় কিনা এদের ভ্যালু কিন্তু সবসময় সেম থাকে, তাই তো? পৃথিবীর যতগুলো কুকুর আছে কিনা তাদের এই তিনটে জিনিস কিন্তু সবার কিন্তু সেম। যদি ডগ ইজ আ ক্লাস যদি তোমরা ভাবো, নাম্বার অফ লেগ ইয়ার আই এগুলো সবার জন্য সেম থাকে, তাহলে এগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল বলতে পারো, বা স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল বলতে পারো, ঠিক আছে, স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল বলতে পারো, কোনো অসুবিধা নেই। মানে মেম্বার ভেরিয়েবলকে ফার্দার 2টো ক্যাটাগরিতে ডিভাইড করলাম, একটার নাম হচ্ছে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল, আরেকটা যে পড়ে এগুলো ভ্যারি করছে, দেখো হাইট ওয়েট কালার প্রত্যেকটা কুকুর সাথে তো আমরা ভ্যারি করে। জার্মান শেপার্ডের যে হাইট ওয়েট কালার, নিশ্চয়ই পাগের তা হাইট ওয়েট কালার হবে না, নিশ্চয়ই তার অ্যালসেশিয়ানে হবে না, স্পিচের হবে না, স্বাভাবিক কথা। এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কথাটার মানে হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করবে, এগুলো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল, এই কথাটা কখনো ভুলবে না, ঠিক আছে। যে আমাদের ফার্দার ক্লাসের মধ্যে আমরা 4টে ক্যাটাগরিতে ডিভাইড করেছি, প্রপার্টির 2টো, বিহেভিয়ার বিহেভিয়ার 2টো হবে, স্ট্যাটিক মেম্বার ফাংশন, আর একটা হচ্ছে তোমার সিম্পল কথা আমাদের ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, ঠিক আছে। যেরকম সাউন্ড অফ বার্ক, কুকুর যে ভৌ ভৌ করছে, এই কুকুর ভৌ ভৌটা কি, ওয়ান কাইন্ড অফ
এটা কিন্তু সবার জন্য আলাদা, যখনই সবার জন্য আলাদা হয়ে যায় তখন ওটাকে কি বলা হবে, ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। ঠিক আছে, যেটা মেম্বার ফাংশনকে ফার্দার ডিভাইড করা হলো, একটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার ফাংশন, একটা হচ্ছে ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। তো সাউন্ড অফ ভার্বটা কি হবে, ইনস্ট্যান্স মেম্বার ফাংশনের ক্যাটাগরিতে কিন্তু চলে আসবে। হাউ দে ইট, রানটা মোটামুটি সবার একই হয় বা স্পিডটা একটু আলাদা হতে পারে, তাও আমি এটাকেও আমি রাখলাম, যেটাও কিন্তু একটা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। বাট হাউ দে ইটটা কিন্তু একটা স্ট্যাটিক মেম্বার ফাংশন, এটা কিন্তু সবার জন্য সে মুখ দিয়ে সবাই খায়, সব কুকুর জিভ বার করে বসে থাকে আর সব কুকুর কিন্তু মুখ দিয়েই খাবার খায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা স্ট্যাটিক মেম্বার ফাংশনের ক্যাটাগরিতে কিন্তু চলে আসে। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম যে একটা ক্লাসের মধ্যে আমাদের কি থাকতে পারে, প্রপার্টিস থাকতে পারে, বিহেভিয়ার থাকতে পারে। তো ক্লাস মানে কি, ক্লাস একটা ব্লু প্রিন্ট যদি বলতে চাও, এটা আমরা অলরেডি বলেছি, আর ব্লু প্রিন্ট ওয়ান কাইন্ড অফ বা ভার্চুয়াল এক্সিস্টেন্স, এগুলো সব কার অবজেক্টসের। এই যে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবলকে আমরা আরেকটা কথায় বলতে পারি, এটা ক্লাস ভেরিয়েবলও বলা হয়। কি বলা হয়, ক্লাস ভেরিয়েবল, কারণ এটা কিন্তু অবজেক্টের জন্য সীমিত না, সব অবজেক্টের জন্যই কিন্তু ভ্যালু কিন্তু এক। ঠিক আছে, সব অবজেক্টসের জন্য কিন্তু ভ্যালু কিন্তু এক, এই ক্লাস ভেরিয়েবলকে বলতে পারবো স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল। দেখো নাম্বার অফ লেগ সবার চারটে, পৃথিবীর যে কোনো কুকুর ধরে নাও চারটে হবে, কান কটা দুটো সবার, পৃথিবীর যে কোনো কুকুরের কান কিন্তু দুটো হয়, তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে এগুলো হচ্ছে সবার জন্য সেফ, এগুলোকে বলা হয় ক্লাস ভেরিয়েবল বলা হয়, বুঝতে পারলে। হাইট ওয়েট কালার সবার জন্য আলাদা আলাদা, তাই এইগুলোকে বলা হয় ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল বলা। তো এখান থেকে একটা আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি যে একটা ক্লাস কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে, প্রপার্টিস অ্যান্ড একদম বিহেভিয়ারের কথা আমরা কিন্তু একটা আইডিয়া কিন্তু খুব ভালো করে এখান থেকে পেয়ে গেলাম। আর এই জিনিসগুলো, এই প্রপার্টিস আর বিহেভিয়ারগুলোকে একসাথে আমরা কি বলি, অ্যাট্রিবিউটস বলি। এবার ক্লিয়ার হলো, হোয়াট ইজ অ্যাট্রিবিউটস অফ অ্যান অবজেক্ট। দেখো এগুলো কার মধ্যে আছে, আমি যদি ডগ যদি ক্লাস হয়, যদি জার্মান শেপার্ড বলে একটা যদি অবজেক্ট হয় তার, তাহলে তার মধ্যে অবজেক্টের কিন্তু এই প্রপার্টি হয়, অবজেক্টের এই বিহেভিয়ার হয়। ক্লাসের মধ্যে লিখি কিন্তু এগুলো সব অবজেক্টের জিনিস না, ক্লাস তো কোনো রকম কোনো রিয়েলিটি নেই, এক্সিস্টেন্স নেই, যারা এই প্রপার্টি বিহেভিয়ার সাপোর্ট করে তারাই কিন্তু এই ক্লাসের মেম্বার, এইটুকু মাথায় রাখবে। এই যে জার্মান শেপার্ড, এই তাদের কিন্তু দেখো আমরা নাম্বার অফ ইয়ার আই এইসব, এই যে প্রপার্টিসগুলো বা এই যে বিহেভিয়ারগুলো যেই অবজেক্টগুলো সাপোর্ট করে তারাই কিন্তু এই ডগ ক্লাসের মধ্যে বিলং করে। যেরকম না, যেরকম ধরুন একটা অ্যাপেল, অ্যাপেল ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অবজেক্ট অফ ফ্রুট, আমরা কি তাকে ডগ ক্লাস বিলং করাতে পারবো? তুমি বলো না স্যার কখনোই পারবো না, কিন্তু এই প্রপার্টিগুলো সাপোর্ট করে না, অ্যাপেলের কখনো লেগ হয় না, ইয়ার হয় না, আই হয় না, তাই না? যে কোনো জিনিস যে একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে বিলং করছে, যে কোনো অবজেক্ট বলতে পারো পার্টিকুলার ক্লাসের মধ্যে বিলং করে, তার একটা নির্দিষ্ট কারণ আছে। কি কারণ, তারা কিছু প্রপার্টি এবং বিহেভিয়ার সাপোর্ট করছে, যেই প্রপার্টি আর বিহেভিয়ার গুলোকে একসাথে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট অফ এন অবজেক্ট বলতে পারি। কি বললাম, বুঝতে পেরেছো? বাংলা ভাষায় অ্যাট্রিবিউটস এর মানেটা হচ্ছে এটা ক্লাসের মধ্যে বা অবজেক্টস এর যে প্রপার্টি বিহেভিয়ার গুলোকে, যে যতগুলো প্রপার্টি আছে, যতগুলো বিহেভিয়ার আছে একটা অবজেক্টস এর, যেগুলো সব যুক্ত করে বলবে, মানে যোগ করে বলতে পারো বা একসাথে এক কথায় বলতে পারো, ওটাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউটস অফ অ্যান অবজেক্ট। এই ছিল বেসিক আইডিয়াটা, অ্যাট্রিবিউট অফ অ্যান অবজেক্ট। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।